হ্যালো বন্ধুরা, আমি অসীম, আবার ফিরে এসেছি তোমাদের কাছে ইউটিউবে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাই, এখানে আমাকে জিজ্ঞেস করছে, দাদা ওপেন থেকে পরীক্ষা দিচ্ছে, ওপেন থেকে পরীক্ষা দিলে কোনো সমস্যা আছে কিনা। তো ভাই, প্রথম কথা যে সমস্যা আছে কিনা সেটা বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে যে ওপেন থেকে পরীক্ষা দাও বা যেখান থেকেই দাও না কেন, তুমি যখন ফর্ম ফিল আপ করলে, ধরো ফর্ম ফিল আপ করে দিলে, এরপর ব্যাপারটা কি হয়, মাধ্যমিকে যেরকম অনেক ছেলে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যায়, সব ছেলে কি পাস করে বা সব ছেলে পাস করলে কি ভালো নাম্বার পায়? নামে মাত্র পাস করে যেটা কোথাও কাজে লাগানো যায় না, হয়তো লোককে বলতে পারবে যে আমি মাধ্যমিক পাস করেছি, এটাই হয়। ঠিক এটার ক্ষেত্রেও সেরকমই, রবীন্দ্র থেকে যারা পাস করছে হয়তো তারা না পড়ে করে ভালো রেজাল্ট করে নিয়েছে বা কেউ পড়ে করে ভালো রেজাল্ট করে নিয়েছে, ঠিক আছে মানলাম, কিন্তু সেখানে পরীক্ষা যখন দিতে যাবে ফার্স্ট তো অঙ্ক থাকবে, সেকেন্ড হচ্ছে ইংলিশ থাকবে। তো অঙ্ক ইংলিশ যদি সে না ঠিকঠাক মতো করতে পারে তাহলে তো সে পরীক্ষাতে জিরো পাবে, কিছু করার নেই। আর এর উপরে আবার হিন্দিতে অথবা ইংলিশে ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা থাকবে, মানে বাংলায় কোনো কোশ্চেন থাকবে না, টোটাল হিন্দি আর না হলে টোটাল ইংলিশ, মানে দুটোই থাকবে, হিন্দিও থাকবে ইংলিশও থাকবে, প্রথমে হিন্দি থাকবে ইংলিশ থাকবে, তার নিচে হিন্দি থাকবে, তো দুটার মধ্যে তোমাকে একটাই চয়েস করতে হবে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো এখানে প্রথম কথা হচ্ছে ভাষা প্রবলেম, আমাদের বেঙ্গলের ছেলেদের না হিন্দি ঠিকঠাক জানে না ইংলিশ ঠিকঠাক জানে। তো এখানে যদি ওপেন থেকেও পরীক্ষা দেয় বা আমাদের সরকারি স্কুল থেকেও যারা পাস করে পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা বেশি ফেঁসে যাবে এই কারণে, অনেকে আছে কম্পিউটার চালাতে জানে না, একটা ব্যাপার আছে, কম্পিউটারে প্রথমে নাম লিখবে, রোল নাম্বার লিখবে, নিজের সিগনেচার টিক মারবে, সেটা ইংলিশে হিন্দিতে নয়, তারপরে নেক্সট করবে পরের পেজটা খুলবে রিজিনিংয়ের, রিজিনিংয়ের 25টা প্রশ্ন আসবে, 25টা হিন্দি ইংলিশে দেওয়া থাকবে, 25টা ঠিক করার পরে বা 25টা ক্লিয়ার করার পরে তোমাকে নেক্সট অপশানটা আসবে, সেটাকে করতে হবে, দিয়ে আবার 25টা জিকে আসবে, 25টা পরে 25টা অঙ্ক আসবে, 25টার পরে আবার হিন্দি নিয়ে আর একটা ব্যাকরণ প্রশ্ন আসবে 25টা। তো এখানে ভুল ভাল কিছু করলে নেগেটিভ পয়েন্ট আছে, তিনটা ভুল করলে এক নাম্বার করে কেটে দেবে, সমস্যা হচ্ছে এটাই। তো এইগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হয়। তো এই জন্য বিশেষ করে এখন যারা এসএসসি অনলাইন নিয়ে চিন্তা করছো তাদেরকে আমি বলবো যে তোমরা আগে যাও, এখন লকডাউন, মোবাইলের মাধ্যমে হলো কম্পিউটার কিভাবে শিখে সেটা সার্চ করে নাও, সার্চ করে দেখতে থাকো যে মোবাইলের মাধ্যমে কম্পিউটার কিভাবে শিখে চালাতে। এরপর হিন্দি, বাংলা থেকে হিন্দি শেখার জন্য অ্যাপ পাওয়া যায়, যেরকম ফ্রি ফায়ার অ্যাপ আছে, পাবজি অ্যাপ আছে, সেগুলোকে কাউকে বলতে হয় না, ফেসবুক আছে লোড করে নেয়, হোয়াটসঅ্যাপ আছে, সেরকমই বাংলা থেকে হিন্দি শেখারও একটা অ্যাপ আছে, সেটা যে কথাটা বললাম বাংলা টু হিন্দি অ্যাপ মেরে দিলে চলে আসবে। তোমার যেটা প্রয়োজন এখন গুগল বলো, প্লে স্টোর বলো, ইউটিউব বলো, যেটা তুমি মুখে বলছো সেইটাই টাইপ করে দিবে, বাংলায় হোক ইংলিশে হোক হিন্দিতে হোক সেটা বেরিয়ে যাবে, এখন এতটা ফাস্ট হয়ে গেছে দুনিয়া। তারপর তুমি দেখে নিলে তাহলে তো হয়ে গেল সমস্যার সমাধান, আর কোথায় কি। তো এই হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আরও এর পরের ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।